আমদানির পণ্যের চালানে বারকোড সিস্টেম চালু করেছে বেনাপোল কাস্টমস হাউস। বিষয়টি বন্দর কর্তৃপক্ষ না জানায় গেট পাস বন্ধ, এতে আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যাচ্ছি তার কাছে। আমার পিছনে যে ছবিটি আপনি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে আমদানি বাণিজ্য হয়, সে আমদানি বাণিজ্যের কিন্তু প্রধান প্রবেশদ্বার। ভারত থেকে যে সমস্ত পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করে, প্রবেশ করার আগ মুহূর্তে যে শূন্য রেখায় যে বিজিবি কাস্টম এবং বন্দরের যে কার্যক্রম, সেখানে কিন্তু প্রত্যেকটি গাড়ির একটি নাম্বার এন্ট্রি হয় এবং এই নাম্বারটি কিন্তু ম্যানিফেস্ট নাম্বার হিসেবে পরিচিত। এই ম্যানিফেস্ট নাম্বারটি যখন অনলাইনে সার্চ করা হয়, তখন আমদানি পণ্যের কিন্তু সমস্ত তথ্য সেখানে পাওয়া যায়। তবে গত দীর্ঘদিন ধরে কিন্তু এ নিয়মে বেনাপোল বন্দর দিয়ে আমদানি বাণিজ্য হয়ে আসছে। তবে গতকাল সকালে কাস্টম কর্তৃপক্ষ এনবিআর থেকে 16 ডিজিটের একটি সংখ্যা পায় এবং সেই সংখ্যা দিয়ে কিন্তু যে আমদানি বাণিজ্য সেটি কার্যক্রম শুরু করে। তবে এটি বন্দরের সাথে কোনো সমন্বয় না হওয়ায় কিন্তু গতকাল থেকে কোনো পণ্যবাহী ট্রাক কিন্তু বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। আমরা যেটি খবর নিয়ে জানতে পেরেছি, এই প্রতিদিন কিন্তু বেনাপোল বন্দর দিয়ে প্রায় 400 থেকে 500 ট্রাক, বিভিন্ন ধরনের পণ্যবাহী ট্রাক প্রবেশ করে। এ সমস্ত পণ্যবাহী ট্রাকের মধ্যে শিল্প কারখানার কাঁচামাল, তৈরি পোশাক, গার্মেন্টস এবং বিভিন্ন ধরনের পচনশীল খাদ্যদ্রব্য রয়েছে। তবে এই দুই দিনে কিন্তু ভারতের পেট্টাপোল বন্দরে প্রায় 1000 ট্রাক কিন্তু বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় আটকা পড়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা সাধারণ ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে কাস্টম কর্তৃপক্ষ যে নতুন নিয়ম চালু করেছেন, সেটি যদি বন্দরের সাথে বা ব্যবসায়ীদের সাথে সমন্বয় করে যদি সেটি চালু করা হতো, তাহলে আজকে যে আমদানি বাণিজ্য যে জটিলতা, সে জটিলতাও সৃষ্টি হতো না, বা যে আমদানি বাণিজ্য আজকে ধরে দুদিন বন্ধ আছে সে বন্ধ থাকতো না। আপনি জানেন প্রতিদিন যে পণ্য আমদানি হয়, সেখান থেকে কিন্তু সরকার বড় একটি অংশ রাজস্ব পায়, অর্থাৎ প্রতিদিন প্রায় 30 থেকে 40 কোটি টাকা রাজস্ব আসে। এই আমদানি বাণিজ্য বন্ধ হয় কিন্তু সরকার যে রাজস্ব আয়, সে রাজস্ব আয় থেকে বঞ্চিত হতে, পাশাপাশি গুরুত্বপূর্ণ যে সমস্ত পণ্য, শিল্প কারখানার কাঁচামাল, তৈরি পোশাক, সেটি কিন্তু প্রবেশ করতে না পারায় কিন্তু দেশের শিল্প কারখানার যে উৎপাদন কার্যক্রম সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন যে তারা কাস্টম এবং বন্দরের সাথে কথা বলেছেন, তারা আশা করছেন খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে এবং বাণিজ্য শুরু হবে। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল বন্দর থেকে।